কুমারঘাট মহকুমার পেঁচারথলে রবিবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনে এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করেছিল বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত তিপ্রা মথা কর্মী সমর্থকেরা। এর ঠিক চব্বিশ ঘণ্টা পর সোমবার বিরোধীদের আনা সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করে দিয়ে এবং তিপ্রা মথার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে পেঁচারথলে পাল্টা মিছিল সংগঠিত করে শাসক দল বিজেপি। পেঁচারথল মণ্ডলের উদ্যোগে আয়োজিত এদিনের এই মিছিলের মাধ্যমে একটা সময় এলাকার বিভিন্ন পথ দখলে নেয় ভাজপা টিম। এদিন মিছিল থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিজেপি কর্মী সমর্থকেরা। দাবি জানানো হয় হামলাকারীদের শাস্তি প্রদানের। কর্মী সমর্থকদের সাথে এদিনের মিছিলে হাঁটেন এলাকার বিধায়িকা তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, মণ্ডল সভাপতি দেবাশিস দাস, এমডিসি বিমল চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা। আমাদের যারা রাষ্ট্রবাদী কার্যকর্তা, যারা এই পেঁচারতল এলাকার জনগণের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছে, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে তাদের মনোবল ভাঙার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমার বিশ্বাস, এটা আমরা লক্ষ্য করছি, গত এডিসি নির্বাচনেও যারা সিপিএম দলের পক্ষে কাজ করেছে, সিপিএম দলের ঝান্ডা নিয়ে যারা এই এলাকার সিপিএম রাজকে বা সিপিএম এর প্রার্থী শান্তিমণি চাকমাকে ভোটে জেতানোর জন্য কাজ করেছে, আজকে তারা তিপ্রা মথার নাম দিয়ে গোটা এলাকার মধ্যে আমরা একটা নতুন কমিটি দেখছি, সেই কমিটিতে তাদেরকে চেয়ারম্যান পদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা তার তীব্র ধিক্কার জানাই, এই সন্ত্রাসী কার্যকলাপের ধিক্কার জানাই, এই উগ্রতাকে ধিক্কার জানাই। আমাদের পেঁচারতল এলাকা এডিসি এলাকার অন্তর্ভুক্ত হলেও আমরা গর্ব করি পেঁচারতলের। এই পেঁচারতলে অনেক ভালো ভালো সন্তান জন্ম দিয়েছে, ভালো ভালো অভিভাবক পেঁচারতল থেকে আমরা পেয়েছি। এটা শান্তির এলাকা, এটা সম্প্রীতির এলাকা, এটা ভাতৃত্বের এলাকা। দীর্ঘদিন এই এলাকার শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত হয়েছে পেঁচারতলের। এই এলাকার রাষ্ট্রপ্রেমী জনতা, রাষ্ট্রপ্রেমী কার্যকর্তারা, রাষ্ট্রপ্রেমী মানুষ বারবার তাদের চক্রান্তকে প্রতিহত করেছেন। উল্লেখ্য, গত শনিবার রাতে এলাকায় ঘটা রাজনৈতিক সন্ত্রাসের জেরে আতঙ্ক এবং থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় গোটা পেঁচারতল এলাকায়। সন্ত্রাস যাতে এলাকায় মাথা চালা দিতে না পারে তার জন্য বিজেপির কর্মীরা যে সর্বদা সজাগ এবং তৎপর এর জানান দিতে এদিনের এই মিছিল বলে দাবি বিজেপি নেতাকর্মীদের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।